হাই স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগতম। আজ আমরা পৌরনীতি বিষয়ে বাংলাদেশের সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করব। এর আগের পূর্বাধ্যায়ে আমরা সরকার কি সে সম্পর্কে যে বিস্তারিত জেনেছি, আজ আমরা সেই সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করব। সরকার প্রতিটা দেশে, প্রত্যেকটা রাষ্ট্রে সরকার ব্যবস্থা চালু আছে, বিভিন্ন দল সরকার ব্যবস্থার মধ্যে সংসদীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার, এরকম বিভিন্ন ধরনের সরকার পদ্ধতি বিভিন্ন দেশে চালু আছে। আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধ চলাকালে 1971 সালে 10ই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার, যেটা প্রবাসী সরকার বলা হয় তাকে, গঠিত হয়। সেই 1971 সালে 10ই এপ্রিল সরকার গঠিত হওয়ার পর আমাদের দেশে বর্তমানে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা চালু আছে। সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থাটা কি এটা আমরা একটু জানব। অর্থাৎ জনগণের দ্বারা আমাদের সংসদ সদস্যরা নির্বাচিত হন, এবং এই সংসদ সদস্যরা নির্বাচিত হওয়ার পর তাদের দ্বারাই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে থাকে। অর্থাৎ এই যে পদ্ধতি, এই পদ্ধতিতেই আমাদের দেশ পরিচালিত। রাষ্ট্রপ্রধান হচ্ছেন আমাদের, যিনি রাষ্ট্রপতি আছেন তিনি, আর সরকার প্রধানকে, সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে থাকবেন রাষ্ট্রপতি, আর সরকার প্রধান হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী। এই ব্যবস্থা আমাদের দেশে পরিচিত। রাষ্ট্রপতি যদি রাষ্ট্রের প্রধান, কিন্তু সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু হচ্ছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সমস্ত ক্ষমতার অধিকারী। রাষ্ট্রপতি শুধু নামে মাত্র, দু একটি কাজ ছাড়া বাদ বাকি সমস্ত কাজই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বা তার নির্দেশে তিনি করেন। শেষে আজ আমরা দেখব বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগ, কি কি বিভাগ আছে বাংলাদেশ সরকারের আমরা একটু দেখি। বোর্ডে খেয়াল করো শিক্ষার্থীরা, বাংলাদেশ সরকার তিনটি, এক হচ্ছে আইন বিভাগ, আমরা একে দিয়েছে শাসন বিভাগ, দুই হচ্ছে আইন বিভাগ, তিন হচ্ছে বিচার বিভাগ। সরকারের তিনটা বিভাগ নিয়ে আমাদের সরকার, আমাদের এই সরকার ব্যবস্থা, বাংলাদেশ সরকার ব্যবস্থা পরিচালিত হচ্ছে তিনটি বিভাগ নিয়ে। এক হচ্ছে শাসন বিভাগ, দুই হচ্ছে আইন বিভাগ, তিন হচ্ছে বিচার বিভাগ। শাসন বিভাগ খেয়াল করো, এই যে তিনটে বিভাগ, এদের ক্ষমতা, গঠন এবং কার্যাবলী, এগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। শাসন বিভাগ, শাসন বিভাগ প্রথমে আমরা যে আলোচনাটা করব, শেষে এক নম্বর শাসন বিভাগ নিয়ে আমরা আলোচনা করব। শাসন বিভাগে ব্যক্তি হল রাষ্ট্রপতি। শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি রাষ্ট্রপতি, তিনি প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। আমি শুরুতে বলেছিলাম যে রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি, সরকার প্রধান প্রধানমন্ত্রী। তাহলে এই রাষ্ট্রপতি তিনি শাসন বিভাগের সর্বোচ্চ ক্ষমতা।
তার পরামর্শক্রমে রাষ্ট্র সকল কাজ পরিচালনা করে। তাহলে তার পরামর্শ মতো তিনি যেভাবে বলেন সেভাবেই কাজগুলো তিনি সম্পন্ন করে থাকেন। আমরা জানি এই রাষ্ট্রপতি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে নির্বাচিত হন, কারণ আমরা জানি তোমরা এই আলোচনার মধ্যে থেকে ছোট ছোট যেসব প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এগুলো মনোযোগ সহকারে শুনবে, কারণ এখান থেকেই তোমাদের বিভিন্ন প্রশ্ন আসতে পারে। তাহলে তার মেয়াদকাল হচ্ছে 5 বছর এবং রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত হতে পারে, তবে দুবারের বেশি কেউ রাষ্ট্রপতি হিসেবে থাকতে পারবে না। তার 2 মেয়াদ 10 বছর অপসারণ পদ্ধতির মাধ্যমে অপসারণ করতে পারেন। আমি আবার বলছি, তাকে তার দায়িত্ব পালন করে তার বিরুদ্ধে আদালতে কোনো অভিযোগ আনা যায় না। খুব গুরুত্বপূর্ণ একটি কথা খেয়াল করো, তার দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে আদালতে কোনো অভিযোগ আনা যায় না, কিন্তু তিনি যদি কোনো সংবিধান লঙ্ঘন করেন বা কোনো রকম অনিয়ম করেন মারাত্মক, যেটা গুরুতর অভিযোগ হিসেবে দেখা হয়, সেই রকম অভিযোগ যদি থাকে তাহলে তাকে অভিশংসনের মাধ্যমে সংসদ সদস্যরা বা অপসারণ পদ্ধতির মাধ্যমে তার মেয়াদকালের আগেই তাকে অপসারণ করতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে তার মেয়াদকালের আগে তাকে অপসারণ করতে পারবেন। আবার দেখা যাচ্ছে যে তার দায়িত্ব পালনকালে আদালতে অভিযোগ করা যাবে না। তাহলে যদি মারাত্মক অপরাধ থেকে থাকে, গুরুতর অভিযোগ থাকে, তাহলে অভিশংসনের মাধ্যমে অর্থাৎ অপসারণ পদ্ধতি, অভিশংসন অর্থাৎ অপসারণ পদ্ধতি, এটা সেই পদ্ধতির মাধ্যমে সংসদ সদস্য তাকে তার দায়িত্বকালের মধ্যে তাকে অপসারণ করতে পারবে। আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ খেয়াল করো যে রাষ্ট্রপতি হতে হলে তার বয়স 35 বছর হতে হবে। 35 বছর কমপক্ষে 35 বছরের নিচে কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবেন না। এবং জাতীয় সংসদ, তাকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হতে হবে। আর যদি কোনো ব্যক্তি রাষ্ট্রপতির পদ থেকে একবার অপসারিত হন তাহলে সে পুনরায় আর রাষ্ট্রপতি হতে পারবেন না। খুব গুরুত্বপূর্ণ কাজ তার নামে পরিচালিত হয়, তিনি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন, কি চমৎকার কথা। তাহলে তার কাজ কি? তিনি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন, কিন্তু এই প্রধানমন্ত্রীকে নির্বাচিত করে কারা? জাতীয় সংসদের সদস্যগণ, তারাই প্রধানমন্ত্রীকে নির্বাচিত করেন এবং তাকে নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। তিনি রাষ্ট্রের প্রধান হিসেবে তাকে নিয়োগ দেন এবং কিছু কিছু এবং অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী যারা আছেন মন্ত্রী পরিষদের যেসব সদস্য, যেহেতু প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন, বাকি মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী রাষ্ট্রের শীর্ষস্থানীয় কিছু কিছু বিভাগ আছে বা কর্মকর্তা আছে, যেখানে মহাহিসাবরক্ষক, রাষ্ট্রদূত বা অন্যান্য সদস্য কর্মচারীদের তিনি নিয়োগ দেন। তাহলে রাষ্ট্রের অর্থাৎ নিয়োগ, এদের নিয়োগের দায়িত্ব আছে রাষ্ট্রপতি, মহাহিসাবরক্ষক, রাষ্ট্রদূত, রাষ্ট্রদূত যারা বিদেশে যারা বাংলাদেশের সে প্রতিনিধিত্ব করে, সে করতে পারেন, প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভেঙে দিতে পারেন, সংসদে ভাষণ দিতে পারেন বা কোনো কিছু বাণী পাঠাতে পারেন, সংসদ দেশের উদ্দেশ্যে, দেশের জনগণের উদ্দেশ্যে এসব কাজগুলো তিনি করেন। আবার সর্বসম্মতিক্রমে তিনি কোনো বিলে সম্মতি দিলে সে বিল যদি সর্বসম্মতিক্রমে সংসদে উত্থাপিত হয় এবং তাহলে সেখানে বিলটি পাস হলে সেটা আইন হিসেবে গণ্য হয়। তাহলে এই যে দু একটি কাজ তিনি আমাদের করেন। 3 নম্বর, রাষ্ট্রপতি সম্মতি ছাড়া কোনো অর্থ বিল
সংসদে উত্থাপন করা যায় না। রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো অর্থ বিল সংসদে উত্থাপন করা যায় না। তাহলে এইসব কাজগুলো তিনি এবং প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি করে থাকেন। তাহলে আমরা দেখি রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি নিয়োগ দেন। আমি বলেছিলাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দেন এবং তার সাথে পরামর্শ করে আপিল বিভাগের ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়োগ দিয়ে থাকে। তাহলে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার পরে তার কাজ কি? তিনি প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে তার পরামর্শ আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিদের তিনি নিয়োগ দিয়ে থাকেন। তাহলে তার নিয়োগ প্রক্রিয়া কি কতটুকু আমরা জানি? তিনি কোন আদালতে অভিযুক্ত ব্যক্তির সাজা কমিয়ে দিতে পারেন, মুখ বা পদবি অন্য কোনো দেশের দেওয়া কোনো সম্মান বা পদবি তিনি গ্রহণ করতে পারেন না তার প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া। যদি রাষ্ট্রপতির অনুমতি ছাড়া কোনো ব্যক্তি অন্য কোনো দেশের সম্মান পদবি বা কোনো কিছু গ্রহণ করতে পারেন না, তার রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতির কাছ থেকে তার অনুমতি নিতে হবে, তবেই সে অন্য দেশের সম্মান বা কোনো পদবি গ্রহণ করতে পারবে, নয়তোবা পারবে না। অর্থাৎ রাষ্ট্রপতি যদি তাকে অনুমতি দেয় তবে তিনি সেই দেশের সম্মান বা পদবিটা গ্রহণ করবেন। রাষ্ট্রপতির আরেকটা কাজ করতে পারেন, তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। জরুরি অবস্থা কি তাও, সেই জরুরি অবস্থাটা হচ্ছে যুদ্ধ বা অন্য কোনো কারণে অন্য দেশ কর্তৃক আক্রান্ত হলে, যদি আক্রান্ত হয় আভ্যন্তরীণ বা কিংবা আভ্যন্তরীণ কোনো গোলযোগ হয় দেশের মধ্যে, গৃহযুদ্ধ কিংবা অন্য যে কোনো কারণে শান্তি বিনষ্ট হওয়ার মতো বা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার মতো কোনো কাজ যদি রাষ্ট্রের অভ্যন্তরে হয় তাহলে তিনি